আসসালামু আলাইকুম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমরা ইতিমধ্যে দুইটি ক্লাস করেছিলাম, আশা করি সবার মনে আছে, টাইম ডিস্ট্রিবিউশন অফ ডেইলি অ্যাক্টিভিটিস, অর্থাৎ একটা শিক্ষার্থী অথবা একটা ব্যক্তির জীবনে সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত, অর্থাৎ ঘুম থেকে উঠা থেকে ঘুমানোর আগ পর্যন্ত দৈনন্দিন জীবনে যে সকল কর্মকাণ্ড একজন শিক্ষার্থীকে করতে হয় সেগুলোই নির্দিষ্ট টাইমের সাথে সমন্বয় করে এগিয়ে যেতে হয়, এটাই হচ্ছে টাইম ডিস্ট্রিবিউশন অফ ডেইলি অ্যাক্টিভিটিস, যা নিয়ে আমরা ইতিপূর্বেই পার্ট ওয়ান এবং পার্ট টুতে শিখেছি। আজকে তার ধারাবাহিকতায় পার্ট থ্রি নিয়ে আমি তোমাদের সাথে আছি, আর বরাবরের মতো এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ফোর এবং ফাইভের জন্য। আশা করি তোমরা প্রতি ক্লাসের ন্যায় আজকেও খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। তাহলে আমি মূল আলোচনা চলে যাই। আমরা ইতিপূর্বে পার্ট ওয়ান এবং পার্ট টুতে ষাটটি করে মোট ১৪টি সেন্টেন্স কিন্তু আমরা শিখেছিলাম, যে আসলে ঘুম থেকে সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে দুপুর পর্যন্ত অথবা স্কুলে থেকে আসা পর্যন্ত কিন্তু লাস্ট দুইটা ক্লাস হয়েছিল। আজকের ক্লাসটি হচ্ছে স্কুল থেকে ফেরার পরে রাত্র পর্যন্ত আর কী কী অ্যাক্টিভিটিস একটা স্টুডেন্ট করতে পারে তার একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্যই আজকের বাকি সেন্টেন্সগুলো ইতিমধ্যে বোর্ডে উপস্থাপন করা হয়েছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি যখন আলোচনা করব তখন তোমরা বুঝবে, আমি যখন প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে আলোচনা করব তখন তোমরা বোঝার চেষ্টা করবে, বাট লেখার ক্ষেত্রে তোমরা পরবর্তী সময়ে টেনে টেনে দেখে দেখে লিখে ফেলবে, কিন্তু বোঝানোর সময় তোমরা কেউ লিখবা না। সেক্ষেত্রে অনেক সময় কি সেন্টেন্সে ওই ঘটনাগুলো কীভাবে থাকতে পারে বা কীভাবে হতে পারে এগুলো না বুঝতে পারলে পরবর্তী সময়ে পরীক্ষায় যখন এই জাতীয় শূন্যস্থানগুলো আসবে তখন তুমি পারবে না। অর্থাৎ পার্ট ওয়ান, পার্ট টু এবং আজকের এই পার্ট থ্রিতে যে সকল বাক্যগুলো আলোচনা করা হচ্ছে এগুলোই কিন্তু মিতাস দিয়ে বা সামিয়া দিয়ে অথবা দেখা গেছে সোহান দিয়ে যে কোনো ব্যক্তির নাম দিয়ে কিন্তু এই ধরনের শূন্যস্থানগুলো দেওয়া থাকবে। তোমাকে সেই টাইমিংগুলো মাথায় রেখে ধারাবাহিকভাবে সেই টাইমগুলো লিখতে হবে, এটাই কিন্তু তোমার অ্যান্সার হিসেবে গণ্য হবে। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। আজকের আলোচনা যে ১৫ নাম্বার সেন্টেন্স তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ, এখানে কি লেখা আছে, দেন। আমি কিন্তু গত ক্লাসে এই দেন, ফার্দার, আফটার, অ্যাট, নেক্সট এগুলো কিন্তু পার্ট ওয়ানে লিখেছিলাম, বাট পার্ট টুতে কিন্তু লিখি নাই, কারণ এগুলো সাধারণত সবসময় থাকবে না, মাঝে মাঝে থাকবে, তাই তোমাদের ধারণা দেওয়ার জন্যই মূলত আজকেও আবার সিরিয়াল করে লেখা। এগুলো থাকতেও পারে নাও থাকতে পারে, তবে মাঝে মাঝে থাকবে লিঙ্কারগুলো, এগুলো দ্বারা পরবর্তীতে তারপরে পরবর্তী সময়ে এই বিষয়গুলো বোঝাবে। তাহলে আমরা ১৫ নাম্বার সেন্টেন্সটা বোঝার চেষ্টা করি, কি লেখা আছে এখানে। দেন আই গো টু ফিল্ড অ্যান্ড প্লেড উইথ মাই ফ্রেন্ডস, এখানে অর্থ কী দাঁড়াইলো, দেন আই, অর্থাৎ স্কুল থেকে ফেরার পরে তুমি বিশ্রাম নিবা, তারপরে কী করবা, তারপরে দেন আই গো টু ফিল্ড। সাধারণত শিক্ষার্থীরা যারা পঞ্চম শ্রেণীতে অধ্যয়ন করে বা যারা চতুর্থ শ্রেণীতে অধ্যয়ন করে তারা কিন্তু স্কুল থেকে ফেরার পরে এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে কোনো রকম তাড়াতাড়ি খেলতে বেরোতে চলে যায়, মানে তারা টানা ক্লাস করছে সেই একঘামি দূর করতে চায়। তাহলে কী ব্যাপারটা ঘটলো, আই গো টু ফিল্ড, আমি মাঠে যাই অ্যান্ড প্লেড, খেলাধুলা করি উইথ মাই ফ্রেন্ডস, কার সাথে, আমার বন্ধুদের সাথে। এখানে শূন্যস্থানে তাহলে আমাদের কি বসবে, যে আমরা স্কুল থেকে ফিরছিলাম কখন, এক্সাক্ট কি টাইমটা মনে আছে, স্কুল থেকে ফিরার টাইমটার পরে আমরা আসলে কি করেছিলাম এটা কি মনে আছে? তবে এখানে কিন্তু আমি তো মর্নিং শিফটের আলোকে, মর্নিং শিফটের আলোকে কিন্তু আমি সকাল থেকে দুপুর পর্যন্ত প্যাসেজটা সাজিয়েছিলাম, যে স্কুল থেকে আসি, আসার পরে আমি নাস্তা গ্রহণ করি ১২:৩০, তারপর যদি একটা লাইন থাকতে পারে দেন টেক এ বাথ, দেন আই টেক এ বাথ, তাহলে আই টেক এ বাথ যদি আমি লিখি তখন কিন্তু সেটা কিন্তু গোসল করার একটা সময় থাকবে, এটা আদর্শ সময়টা কখন, দুপুর ১টা, এই ব্যাপারটা কিন্তু চলে আসে। তারপরে দেন আই টেক এ লাঞ্চ, এই দুটো সেন্টেন্সও কিন্তু আমি লিখতে পারি, যদিও আমি সিরিয়াল মেনটেন করার জন্য হয়তো লিখিনি, তারপর তোমাদের একটু ক্লিয়ার করার জন্য আজকে যেহেতু আলোচনা শুরু করেছে তাই এই দুটো সেন্টেন্সটা আমি একটু রিভিউ করার চেষ্টা করি, যদিও বোর্ডে উপস্থাপন করা হয়নি। গতকালকে সিরিয়াল অনুযায়ী ১৫ নাম্বার সেন্টেন্সটা দাঁড়াবে, দেন আই টেক এ বাথ, এখানে সিরিয়াল অনুযায়ী পি নাম্বার চলে আসতে পারে, সেখানে আমরা কি করতে পারি, আমরা গোসল করি সাধারণত কখন,
যেহেতু টাইমিংটা অখন ছিল তাহলে দুপুর কি হবে একটায় আমরা দিতে পারি। এএম পিএম এর ব্যাপারটা তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাই কোথায়, 16 নাম্বার সেগমেন্ট যদি চিন্তা করি, যে আই আই অলসো টেক লাঞ্চ অ্যাট, সাধারণত দুপুরে খাওয়ার টাইমটা কিন্তু আদর্শ টাইমটা কিন্তু 2 PM, এটা কিন্তু আমরা সবাই জানি, এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা চলে যাই কোথায়, 17 নাম্বার সেন্টেন্স। এখন আমাদের মনে হয় বিষয়টা মিলবে। 17 আমরা যদি আমরা চিন্তা করি ফার্দার আই, এরপরে আমাদের কি ছিল 17 নাম্বার সেন্টেন্সটা কি ছিল, আমাদের লেখা ছিল কি, দেন আই গো টু ফিল্ড অ্যান্ড প্লেট উইথ মাই ফ্রেন্ড। আমরা কখন খেলাধুলা করি, সাধারণত খেলাধুলা করা কিন্তু আদর্শ সময় কিন্তু বিকাল, আমরা সবাই জানি যারা সকালে স্কুল করে, সেক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিতে পারি যে অ্যাট 5 PM এটা কিন্তু হতে পারে। আবার যদি তোমার ডে শিফট স্কুল হয় সেক্ষেত্রে তুমি 5:30 PM লিখতে পারো। তাই স্কুলিংয়ের টাইমটার কারণে কিন্তু আমি এটা গ্যাপ রেখেছি। আবার যাদের ডে শিফট স্কুল হবে তাদের কিন্তু টিফিন টাইমটা হবে এই লাঞ্চের টাইমটার সময়, দুটা থেকে আড়াইটা দেখবে তখন। আমি মর্নিং শিফট হিসাবে করে কিন্তু লাঞ্চের টাইমটা টিফিন টাইমটা রেখেছিলাম 10টা থেকে 10:30। আর তোমার স্কুল যদি ডে শিফট হয়, প্রশ্ন যদি ডে শিফট আকারে সাজানো থাকে, ছেলেদের স্কুল হিসাবে সাজানো থাকে, তখন তোমার লাঞ্চ টাইম টিফিন টাইমটা হবে কিন্তু দুপুর 2টা থেকে 8টা, যে লাঞ্চ টাইমটাই টিফিন টাইম হয়ে যাবে, তখন আর একটা গোসলের ব্যাপার থাকবে না, এই লাইনটা তখন প্রশ্ন থাকবে না। তাহলে আমরা পরবর্তী সময় চলে যাই, 18 নাম্বার সেন্টেন্স তাহলে কী দাঁড়ালো, 18 নাম্বার সেন্টেন্সটা কিন্তু দাঁড়ালো ফার্দার আই কাম ব্যাক ইন মাই হোম। আমি যদি 5টা বাজে খেলতে যাই তো সন্ধ্যার সময় সাধারণত কি আমরা আবার খেলা থেকে কি বেশি ফিরে আসি, সেক্ষেত্রে আমাদের লাইনটা কি দাঁড়ালো ধরে নিতে পারি আমাদের 6:30 PM। এরপরে আমরা চলে যাই 19 নাম্বার সেন্টেন্স। কি দেওয়া আছে, আমরা বিকেলে খেলতে গেলাম বন্ধুদের সাথে 4টা 5টা বাজে, আবার ফিরে আসলাম বাসায় কখন 6:30। এটা একটু হয়তো একটু আপডাউন হতে পারে গরম এবং শীত অনুযায়ী, তুমি আদর্শ মান হিসেবে এটাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। 19 নাম্বার সেন্টেন্স আমরা কি লিখবো, ইন দ্য ইভিনিং অর্থাৎ সন্ধ্যার সময় আই টেক এ শর্ট ব্রেক, ধরো খেলাধুলা করে সে কিন্তু সবাই টায়ার্ড থাকে, তখন কিন্তু একটা সকালের নাস্তা খোঁজার কিন্তু একটা মানে চিন্তা করে, তো সেই হিসাবে কিন্তু আমরা ওই চিন্তাটা করতে পারি যে শর্ট ব্রেকটা তাহলে কখন হবে, শর্ট ব্রেকটা তখন কখন হবে, তখন কিন্তু আমরা চিন্তা করি যে আসলে সন্ধ্যাবেলা যখন আমরা খেলাধুলা শেষ করে আসবো তখনই কিন্তু শর্ট ব্রেকের ব্যাপারটা কিন্তু কি আসে চলে আসে। তাহলে কিন্তু এখানে আমাদের এস নাম্বার সেন্টেন্সে তাহলে আমাদের কি দাঁড়ালো, যে আমরা নাস্তা করতে পারি, তাহলে অ্যাট এসেই তো সঙ্গে সঙ্গে মানুষ খায় না, একটু সময় নেয়, সেক্ষেত্রে আমরা কিন্তু 6:45 চিন্তা করতে পারি, 6:40 PM। আসলে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু তোমার প্ল্যানিং অনুযায়ী হবে, পোস্টের চাওয়া অনুযায়ী হবে। এরপরে আমরা 20 নাম্বার সেন্টেন্সে চিন্তা করতে পারি, আফটার দ্যাট আই স্টার্টেড মাই হোমওয়ার্ক, SW বলতে কিন্তু কি হোমওয়ার্ক। এখন তুমি সন্ধ্যাবেলা বাসায় ফিরেছো, ফিরে নাস্তা করেছো 6:45, দ্যাটস মিন 6:45, তারপর দেখা গেছে তুমি এখন হোমওয়ার্ক করবা, তাহলে হোমওয়ার্ক করলে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু অ্যাট এটা আদর্শ টাইম আমরা ধরে নিতে পারি 7 PM। এরপর আমরা চলে যাই 21 নাম্বার সেন্টেন্স, দেন আই ফিনিশড মাই SW, তার মানে তুমি শুরু করেছিলে 7টায় শুরু করে তো 7টায় শেষ হবে না, তার মানে তোমাকে SW করতে মিনিমাম একটা টাইম লাগবে, সেক্ষেত্রে আমি ধরিলাম যে তোমার টাইমটা হতে পারে অ্যাট মিনিমাম 2 আওয়ার্স, সেক্ষেত্রে কি আমরা 9টা ধরতে পারি অ্যান্ড 9 PM
দুই ঘন্টার মধ্যে মিনিমাম। আবার এখানে 9টা 9টা লিখলেও কিন্তু কোনো সমস্যা নাই, এটা তোমার তুমি কতটুকু হোমওয়ার্ক করবা, তবে মিনিমাম 2 ঘন্টার গ্যাপ রাখতে হবে শুরুর এবং শেষটা, এটা মাথায় রাখতে হবে। তারপর আমরা চলে যাই কি 22 নম্বর সেন্টেন্স, অ্যাট নেক্সট আই অলসো ওয়াচ টিভি, অ্যাট নেক্সট আই অলসো ওয়াচ টিভি। মানে কি, অনেকে হোমওয়ার্ক শেষে কিন্তু একটু টিভি দেখতে চায়, অনেকে কার্টুন দেখে তোমাদের বয়সী, অনেকে আবার বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানও দেখে, তাই অ্যাট নেক্সট আই অলসো ওয়াচ টিভি। সেক্ষেত্রে আমরা কিন্তু চিন্তা করতে পারি কি অ্যাট, এখানে 9টা জায়গায় তুমি 9:30টা লিখতে পারো, তবে আমি এখানে 9টাকে সাপোর্ট করব না। এখানে 9টা বাজে তুমি পড়ালেখা উঠলে একটু রেস্ট নিবা, ঘুরবা গারবা, তারপর সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি কি 9:30 PM, অর্থাৎ তুমি একটু রিফ্রেশ হয়ে, তারপর তুমি দেখলে অনেকে নামাজ পড়ার ব্যাপার থাকে, এশার নামাজ সেটাও কিন্তু পড়ার ব্যাপার ছিল, সেটাও চলে আসতে পারে এখানে। এটা প্রশ্নের চা অনুযায়ী হবে, আমি আবার বারবার বলতেছি এখানে আরও কিছু বিষয় থাকতে পারে যেগুলো কি প্রশ্নের চা অনুযায়ী হবে, তবে আমি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। সাধারণত এই জাতীয় লাইনগুলো বেশি থাকে বিধায় এগুলোই তোমাদেরকে বারবার উপস্থাপন করে দেখানো হয়েছে। 23তে যদি আমরা চিন্তা করি, দেন আই টেক মাই ডিনার, আমার যখন টিভিও দেখা শেষ হয়ে যাবে তখন রাতের খাবারে একটা ব্যাপার চলে আসে। অবশ্যই রাতের খাবারের আদর্শ টাইম কিন্তু রাত 10টা, যদিও ঢাকা শহরে যারা বসবাস করে অনেকেই আছে একটু দেরি করে খায়, তবে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার ক্ষেত্রে কিন্তু এটাই আদর্শ টাইম। সেক্ষেত্রে আমি চিন্তা করতে পারি কি অ্যাট, পরীক্ষায় আসলে তোমাদের এই টাইমটাই লিখতে হবে, এটাই কিন্তু আদর্শ টাইম, অ্যাট 10 PM। এরপরে যদি আমরা চিন্তা করি যে খাওয়া দাওয়া শেষ, এখানে যদি খাওয়া দাওয়া ফিনিশে কোনো লাইন থাকে তাহলে 10 থেকে তুমি 10:30 PM দিলা, এটা পোস্টের চাওয়ার উপর ডিপেন্ড করবে। সুতরাং এই লাইনটা ফিনিশের লাইনটা না থাকলেও এই লাইনটা থাকার গুরুত্ব খুব বেশি। তারপরে আমরা সর্বশেষ 24 সেন্টেন্সে আমরা চলে যাই, ফাইনালি আই গো টু বেড ফর স্লিপিং, অর্থাৎ খাওয়া দাওয়া শেষে তোমাকে একটা সময় তো ঘুমাতে যেতে হবে, সেক্ষেত্রে সেই টাইমটা কখন হতে পারে, সেক্ষেত্রে এই টাইমটা হতে পারে অ্যাভারেজ টাইম 10:30 হতে পারে, যদি খাওয়া দাওয়া ফিনিশড 10টায় শুরু হয় তাহলে মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে, সেক্ষেত্রে আমার দৃষ্টিতে আদর্শ টাইম হবে 11 PM, অর্থাৎ রাত 11টার মধ্যে তোমাকে শুয়ে পড়তে হবে। যদি তুমি এই এই ফর্মুলাটা তুমি নিজেও প্র্যাকটিস করো একজন সমাপনী পরীক্ষার্থী হিসেবে অথবা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী হিসেবে, তাহলে তোমারও কিন্তু একটা ডেইলি রুটিনের মধ্যে তুমি চলে আসবা, ডেইলি সিস্টেমের মধ্যে চলে আসবা। তাহলে আমি কিন্তু ওভারঅল সকালে ঘুম থেকে উঠা থেকে একেবারে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত পার্টিকুলারলি কোন সময় কি কাজগুলো করতে হবে সেগুলো কিন্তু লিখেছি। তবে আমার এই তথ্যের মধ্যে যে 24 সেন্টেন্স আমি তোমাদের সামনে শো করলাম, এই তথ্যের মধ্যে একটি বিষয় গ্যাপ আছে, যেমন ফজরের নামাজের ব্যাপারটা লিখেছিলাম, আরও কিন্তু 4 ওয়াক্ত নামাজ আছে যারা মুসলমান ধর্মের আসো। সাধারণত বোর্ড পরীক্ষা সকল ধর্মের হিসাব করে প্রশ্ন করে, তাই ওয়াক্তের নামাজগুলো ওইভাবে লাইনগুলো থাকে না। তারপর যদি থেকে আস চলে আসে সেক্ষেত্রে জোহরের নামাজটা তোমার টিফিন টাইম যেটা থাকে, অর্থাৎ আদর্শ টাইম 2টা থেকে 2:30 যেটা লিখি নাই, মর্নিং শিফট স্কুলগুলো হিসাব করে লেখছি, ডে শিফট ছেলে দেখে কিন্তু দুপুরের টিফিন টাইম থাকে, ওই টিফিন টাইমটা কিন্তু তোমার জোহরের টাইম চলে আসবে, তখন তুমি ওই 2টা থেকে 2:30 কিন্তু নামাজের টাইম দিয়ে দেবা টিফিন টাইমের মধ্যে। তারপরে চলে আসতে পারে আসরের টাইম, তুমি স্কুল থেকে আসার পরে সেটা মর্নিং হোক আর ডে হোক, তুমি যখন শর্ট ব্রেক নাও সে যতটা লাইনগুলো দেওয়া ছিল পার্ট 2 ক্লাসে লাস্ট লাইনটা, সেই টাইমটা কিন্তু তুমি কী করবা, মেয়েদের ক্ষেত্রে হলো তো ওই ওই বিকালে তো সে বাসায় থাকবে, ছেলেদের ক্ষেত্রে কিন্তু ওই টাইমটা তুমি বিকালে নামাজ আসরের নামাজটা করে ফেলতে পারবা। আবার সন্ধ্যাবেলা যখন তুমি ব্যাক করো খেলাধুলার শেষে, তখন কিন্তু তোমার মাগরিবের সময় তখন কিন্তু তোমার কি এই মাগরিবের নামাজটা কিন্তু তুমি করে ফেলতে পারবা, এবং রাত্রে যখন তুমি বাসার হোমওয়ার্কটা শেষ করো অ্যাটলিস্ট রাত 9টা অথবা 9:30 ওই টাইমটা কিন্তু তোমার এশার টাইমটা চলে আসতে পারে। অর্থাৎ প্রশ্ন যদি এই জাতীয় বিষয়গুলো দেওয়া থাকে, আমি কিন্তু ওই জায়গাগুলোতে টাইম রেখে দিয়েছি গ্যাপ সিস্টেম করে, তুমি চাইলে ওই টাইমগুলো ফুলফিল করে কিন্তু তোমার ওই নামাজের ওয়াক্তের টাইমগুলো কিন্তু স্টার্ট বা এন্ডিংয়ের টাইমটা শো করতে পারো, অর্থাৎ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড গো টু লেট নাইট, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠা তাড়াতাড়ি ঘুম থেকে উঠা এবং রাত্রে বিছানা যাওয়া পর্যন্ত তুমি যে একজন স্টুডেন্ট হিসেবে তোমার যে যে কাজগুলো করতে হয় সারাদিনে, স্কুল, এসডাব্লিউ, খেলাধুলা, গোসল করা, খাওয়া দাওয়া করা, ব্রেক নেওয়া, রেস্ট নেওয়া, ওভারঅল কিন্তু আমার এই 24টা বাক্যের মধ্যে কিন্তু সেটা ডেফিনেশন দেওয়া আছে এবং একটা প্ল্যানিং টাইম কিন্তু দেওয়া আছে। তোমাদের এই প্ল্যানিং টাইমটা একসাথে সকাল থেকে রাত পর্যন্ত মনে রাখতে হবে, তাহলে পরীক্ষায় যে কোনো ব্যক্তিকে নিয়ে হোক অথবা তোমার এই আই দিয়ে হোক অথবা ইউ দিয়ে হোক অথবা যে কোনো ছেলে বা মেয়ের নাম দিয়ে হোক, যদি এইরকম একটা শূন্যস্থান তৈরি হয়ে যায় দৈনন্দিন অ্যাক্টিভিটি সারাদিনে কাজকর্ম যে সময় থেকে শুরু হবে, তুমি ওই সময় থেকে এইটার প্ল্যানের আলোকে কিন্তু ধারাবাহিকভাবে টাইমগুলো সেট করতে পারবা। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবং তোমরা অবশ্যই এই 24টা বাক্য ভালো করে শিখবা বানান সহকারে এবং সেটা লিখবা, এবং তোমাদের মডেল কোশ্চেন বইয়ের 1 থেকে 10 নং এর
এগারো নং, প্রত্যেকটার এগারো নঙে তুমি যে শূন্যস্থানগুলো পাবা সেই শূন্যস্থানগুলো কিন্তু এইটার আলোকে প্র্যাকটিস করে সলভ করার চেষ্টা করবা। তারপর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ফোন করে অথবা কমেন্টস করে জানাবা। সেই প্রত্যাশায় আমি থাকলাম আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।